সারাসারাাকে কারাকেে লো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুজিভ ইনফু ডিয়ার ভিউয়ার্স আবার আপনাদের জন্য দারুণ একটি চাকরির খবর নিয়ে আসছি যেখানে আপনাদের যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু সম্পূর্ণ যে ওয়াক ইন ইন্টারভিউ বেসিসে কিন্তু আপনাদের হতে চলেছে তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি এটার যে ইন্টারভিউ অর্থাৎ আপনাদের যেদিন ফর্ম আপনাদেরকে সাবমিশন করা রাখা হবে সেদিনই কিন্তু আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে তো অবশ্যই আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করবো তো সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড অবশ্যই একটা করে লাইক করবেন যাতে প্রত্যেকটা ভিডিও সবার প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা সো ডিয়ার এর আজকে যে ভ্যাকেন্সিটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো অফিস অফ দ্য ডিস্ট্রিক্টস অ্যান্ড সেশন জাজ ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট আগরতলা অর্থাৎ আমাদের যেই আগরতলা ওয়েস্ট ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে যেই সেশন অ্যান্ড জাজ কোর্ট রয়েছে সেখানে কিন্তু আপনাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা এসেছে তো দেখুন এটার যেই নোটিফিকেশনটা কিন্তু আপনাদেরকে দেওয়া হয়েছিল সেটা হলো চব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ এবং আপনাদের কিন্তু ইন্টারভিউ অর্থাৎ ফর্ম কিন্তু আপনাদের সাবমিশন রাখা হবে সেটা হলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে লেখা আছে আর দ্য সাবমিট অ্যাপ্লিকেশান অন চব্বিশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারির চব্বিশ তারিখ থেকে কিন্তু আপনাদের সেটা কিন্তু ফর্মটা জমা নেওয়া হবে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা ইনস্টিটিউট যেখানে আপনারা বিএড এবং ডিএলএড সমস্ত কিছু করতে পারবেন এবং যে ইনস্টিটিউটটার কথা আমি বলতে চাচ্ছি সেখানে কিন্তু সমস্ত ধরনের ফেসিলিটি রয়েছে অর্থাৎ এই কলেজটাতে কিন্তু আপনারা একদম সর্বনিম্ন যে ফিস রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনারা বিএড অথবা ডিএলএড করতে পারবেন এবং সেখানে কিন্তু হোস্টেল ফেসিলিটি থেকে শুরু করে স্কলারশিপ সমস্ত ধরনের ফেসিলিটি সেখানে রয়েছে এবং রয়েছে অবশ্যই আপনাদের এনসিডি রিকগনাইজড অর্থাৎ এনসিডি কিন্তু অনুমোদনপ্রাপ্ত একদম সম্পূর্ণ জেনুইন কলেজ যেখানে সমস্ত ধরনের ফেসিলিটি থাকবে এবং সেখানে আসা যাওয়ার জন্য কিন্তু সমস্ত ধরনের সুযোগ সুবিধা এখানে রয়েছে এবং যারা যারা অ্যাডমিশন হবেন আপনাদেরকে বলে রাখি অ্যাডমিশন থেকে শুরু করে কোর্স কমপ্লিট না হওয়া পর্যন্ত সমস্ত ধরনের ফেসিলিটি কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন সো যারা যারা আপনারা বিএড অথবা ডিএলএড এবং বি ফার্মা বা ডি ফার্মা কোর্সে আপনারা এডমিশন হতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে এটা আশ্বাস দিচ্ছি যে আপনাদের অ্যাডমিশন থেকে একদম কোর্স কমপ্লিট হওয়া পর্যন্ত প্রত্যেকটা সময় কিন্তু আপনাদের পাশে কিন্তু আমরা থাকবো তো যারা যারা অ্যাডমিশন হবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং সেটা কিন্তু একদিনই জমা নেওয়া হবে সেটা আপনার দেখে নিন সেটা আপনাদের যে ফর্ম সাবমিশনটা সেটা চব্বিশ তারিখ সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু আপনাদের ফর্মটা কিন্তু জমা নেওয়া হবে এবং এটাতে যে টাইমটা ইন্টারভিউ সেটা কিন্তু আপনাদের কিন্তু এগারোটার পরে কিন্তু আপনাদের ইন্টারভিউ কিন্তু আপনাদের হয়ে যাবে সেদিনই তো অবশ্যই আপনি সেটা লক্ষ্য করবেন এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা যারা ফর্মটা ফিল আপ করবেন সেটা কিন্তু অফলাইনে ফর্ম ফিল সেটা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ নয় সো এই যে ফর্মটা আছে সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনার ডাউনলোড করে সেটা ফিল করে আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন এবং দেখুন এটাতে যে এজ লিমিট রয়েছে সেটা আমরা দেখে নেব যে এজ লিমিটটা হলো আঠারো থেকে ম্যাক্সিমাম চল্লিশ বছর অর্থাৎ যাদের বয়স রয়েছে আঠারো থেকে চল্লিশ তারা কিন্তু এটা আবেদন করতে পারবেন এবং এস সি এস টি ক্যাটাগরির জন্য অবশ্যই পাঁচ বছরের রিল্যাক্সেশন রয়েছে সে তো সবাই সেটা একটু লক্ষ্য রাখবেন এবং এটাতে যে এডুকেশন কোয়ালিফিকেশানটা সেটা হলো অনলি এইট পাস অর্থাৎ আপনি যদি শুধুমাত্র এইট পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন তারপর দেখে নেব এটা যে স্যালারিটা এটা স্যালারিটা দেখে নিন এটা হলো আট হাজার নয়শো টাকা পার মান্থ আপনাদের কিন্তু যে স্যালারিটা থাকবে সেটা হলো আট হাজার নশো টাকা কিন্তু আপনাদের পারমান্থ স্যালারি থাকবে এবং যে রয়েছে রয়েছে টোটাল এখানে দুইটা পোস্ট কিন্তু আপনাদের রয়েছে তো কি কি পোস্ট রয়েছে সেখানে আপনারা দেখে নিন সেটা হলো পাম্প অপারেটর পোস্ট রয়েছে একটা আর একটা হলো ওয়াটার কেরিয়ার পোস্ট রয়েছে একটা সেটা এসটির জন্য আর ইউর জন্য কিন্তু একটা পোস্ট রয়েছে তো অবশ্যই আপনি দেখবেন এটাতে কিন্তু ইউ আর যে পোস্টটা রয়েছে সেখানে কিন্তু আপনার এস সি সবাই কিন্তু আপ আপনারা আবেদন করতে পারবেন তো সেটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আর এটার যে ইন্টারভিউটা আবারও বলে দিচ্ছি সেটা কিন্তু চব্বিশ তারিখ কিন্তু আপনাদের কিন্তু ফর্মটা জমা নেওয়া হবে আটটা থেকে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত আপনাদের কিন্তু ফর্মটা জমা নেওয়া হবে এবং তারপরে কিন্তু আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে তো অবশ্যই সেটা লক্ষ্য রাখবেন সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকে এতটুকুই থ্যাংকস वाचिङ